34 নম্বর জাতীয় সড়কে গোবগ্রাম মোড় সংলগ্ন এলাকায় টায়ার পাংচার হয়ে উল্টে গেল আমবোঝাই পিকআপ ভ্যান। স্থানীয় সূত্রে জানা যায়, মালদা থেকে আমবোঝাই করে নওদা থানার মধুপুর ডাঙাপাড়ার দিকে যাচ্ছিল। গাড়িতে তিনজন ছিল, গুরুতর আহত হয়েছে গাড়িতে থাকা একজন। নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, বাকি দুজন সুস্থ রয়েছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা মধুপুর ডাঙাপাড়ায়। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? ওই গাড়ি কিছু কাগজে মারিনি, ওই চাকা পাংচার হয়েছিল। চাকা পাংচার হয়ে পাল্টি করে গেছিল? হ্যাঁ, পাল্টি হয়েছে। কজন ছিলেন গাড়িতে আপনারা? তিনজন। তিনজন কোথায় যাচ্ছিলেন? মধুপুর ডাঙাপাড়ায়। ওটা কোথায় পড়ছে? ওটা নওদা থানা বলছে। নওদা থানা। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছিলেন গাড়িতে? আম নিয়ে আসলাম। আপনারা কি আম বিক্রি করেন নাকি? হ্যাঁ, বিক্রি হকার গিয়ে বিক্রি করি। আপনাদের মধ্যে কারো ক্ষতি হয়েছে গাড়িতে পাল্টি করার পর? পার্টনারই খাম আছে। পার্টনার? ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি? না। আপনি গাড়িতে ছিলেন? হ্যাঁ ছিলাম, গাড়ি মিডিলে ছিলাম আমি। একজন আহত হয়েছে, তাই তো? একজন। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে? মেডিকেলে নিয়ে আছে, বরমপুর মেডিকেল। মেডিকেল। কোথা থেকে আম নিয়ে আসছেন? মালদা থেকে। মালদা থেকে নিয়ে আসছেন, নওদা থানা যাবেন? হ্যাঁ। আপনার নাম? আহিরুল। আহিরুল শেখ? হ্যাঁ। আজকে খাম হয়েছে ইদি। ড্রাইভারটা কেমন আছে দাদা? ড্রাইভার কেমন আছে? বলতে বল। ভাইটা খুলে দাও না, খুলবে না নাকি? ওই একবারে আসবে, ওটা একটা আসতেই হবে কষ্ট করে। হ্যাঁ টানো। হ্যাঁ বাস চলো।